হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে, একটি বদ্ধ আয়তঘনের ভূমি বর্গাকার, এবং আয়তন প্রদত্ত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি বর্গাকার ভূমির বর্গাকার ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য a একক, দৈর্ঘ্য a একক ও ও আয়তঘনের আয়তঘনের উচ্চতা h একক মনে করি। আয়তঘনের আয়তন আয়তন কোয়াল টু কে ঘন একক, যেখানে কে ইকুয়াল টু ধ্রুবক আর আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুসারে স্কোয়ার এইচ ইকুয়াল টু কে, সো এইচ ইকুয়াল টু কে বাই এ স্কোয়ার। নেক্সট আমরা কি লিখতে পারি? আর এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যেহেতু আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয়েছে এস বর্গ একক, সো এস ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস, আমরা এখানে আগে লিখে নেব এস ইকুয়াল টু ভূমি ও উপরিতলের ক্ষেত্রফল প্লাস চার দেওয়ালের ক্ষেত্রফল প্লাস চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ফোর এইচ। তাহলে এস ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস ফোর এ ইন্টু কে বাই এ স্কোয়ার, যেহেতু এইচ ইকুয়াল টু কে বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ডিভাইড করলে আমরা নিচে কি পাবো? এ। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস
फोर के बाई ए, एस के एर सापेक्षे अवकलन करे पाई अवकलन करे पाई डीएस डीएस डीए इक्वल टू डीडीए ऑफ टू ए स्क्वायर प्लस फोर के बाई ए इक्वल टू टू इंटू टू ए प्लस फोर के इंटू माइनस वन बाई ए स्क्वायर. सो फोर ए माइनस फोर के बाई ए स्क्वायर. चलिए ये हमें कि लिखते पड़ी যদি আমরা ফোর কমন নিই এ মাইনাস কে বাই এ স্কোয়ার, তাহলে এবার আমরা এখানে কি করতে পারি ডিএস ডিএ কে এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই ডিডিএ অফ ডিএস ডিএ ইকুয়াল টু ডিডিএ অফ ফোর ইন্টু এ মাইনাস কে বাই এ স্কোয়ার. তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো, ডি টু এস ডিএ টু ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান মাইনাস কে ইন্টু মাইনাস টু বাই এ কিউব. তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, ডি টু এস ডিএ টু ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান প্লাস টু কে বাই এ কিউব. তাহলে আমরা এখানে কি বলতে পারি, এসের চরম বা অবমানের জন্য ডিএস ডিএ ইকুয়াল টু জিরো. সো এখান দিয়ে আমরা কি বলতে পারি, ডিএস ডিএ আমাদের কি আছে ফোর এ মাইনাস কে বাই এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, এ মাইনাস কে বাই এ স্কোয়ার ইকুয়াল টু জিরো বাই ফোর. তাহলে এ ইকুয়াল টু জিরো প্লাস কে বাই এ স্কোয়ার. তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে বাই এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু কে, তাহলে এ কিউব ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু কিউব রুট অফ কে. আমরা এটিকে কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি. তাহলে এবার আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হলে হলে ডি টু এস ডি এ টু অ্যাট এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, ফোর ইন্টু ওয়ান প্লাস টু কে বাই এ কিউব. তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস টু ফোর
4 into 1 plus 2k by एक जगह हमरा क्लिक बो k to the power 1 by 3 तर होल क्यूब तले 4 into 1 plus 2k by k तले 4 into 1 plus 2 तले एक हंदी हमरा की पाच्छी 4 into 3 equal to 12 greater than 0 तले a equal to k to the power 1 by 3 होले t2s ta2 at a equal to k to the power 1 by 3 greater than 0 सुतरां a equal to k to the power 1 by 3 होले s एर मान अबम बा उद्रतम होबे তাহলে আমাদের এখানে কি বার করতে বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে দেখাও এটি একটি ঘনক তাহলে আমরা এখানে কি লিখতে পারি s h equal to k by a square আমাদের বলা আছে তাহলে a equal to k to the power 1 by 3 হলে h equal to k by a square तले k by k to the power 1 by 3 तर whole square तले k by k to the power 2 by 3 तले k to the power 1 minus 2 by 3 तले k to the power 3 minus 2 by 3 equal to a to the power 1 by 3 সুতরাং a equal to h equal to a to the power 1 by 3 অতএব অতএব বর্গাকার ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু আয়তঘনের উচ্চতা তাহলে আমরা এখানে কি বলতে পারি সুতরাং প্রদত্ত আয়তঘনের প্রদত্ত আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যদি এখানে প্রশ্নটি দেখি সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে এটি একটি ঘনক প্রদত্ত আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হলে তা একটি ঘনক তাহলে আমরা যদি দেখি এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে